আর আরেকটি প্রসঙ্গ আমরা লক্ষ্য করছি আপনি দীর্ঘদিন ধরে অধিকার প্রসঙ্গে কথা বলছেন জি তো আপনি জেন্ডার প্রসঙ্গে আপনি কেন এলেন কিভাবে এলেন এটা আপনি আমি বলবো এইভাবে দর্শক বৃন্দকে এবং আপনাকে যে আমার খুব সেন্সিটিভ মাইন্ড আছে কেন আমি জানি না তা আল্লাহ পাখি দিয়েছেন সবজি আল্লাহ দেন খুব এর হার্ট খুব অ্যান্টেনা খুব লম্বা যে খুব সূক্ষ্ম জিনিস আমি ধরা পড়া যেমন আপনাদের এখানে সামান্য কাগজের শব্দ আপনি ধরে ফেলেন আপনারা এরকম একটা ব্যাপার তো আমার অ্যান্টেনাতে আমি অল্প বয়সে দেখলাম আমি খুব এই অর্থে সেন্সিটিভ ছিলাম কোন দুঃখের দুঃখ আমি বুঝতে পারতাম ফিল করতে পারতাম দারিদ্রের দুঃখ বুঝতে পারতাম অভুক্তের দুঃখ বুঝতে পারতাম তেমনি নারীর দুঃখ বুঝতে পারতাম আমার চোখের সামনে দেখেছি নারীরা যথাযথ চিকিৎসা পেতেন না পর্দার নামে এমন বাড়াবাড়ি করা হতো যে চিকিৎসক নারীদের দেখতে পারবেন না যেটা আজকের আলেম একজন সবচেয়ে বড় আলেম বাংলাদেশের তারা তার মেয়েকে নিয়ে ইজিলি যে কোনো ডাক্তার কাছে যাচ্ছেন কিন্তু আমি অল্প বয়সে দেখেছি আমার ফ্যামিলির আমার চাচি ডাক্তার দেখতে পারবেন না এবং আমি দেখেছি যে ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন তখনকার আমি আর অন্যভাবে না গিয়ে বললাম ধর্মীয় নেতৃবৃন্দ বললাম এদের মধ্যে আছে আছে অন্য ধরনের ধর্মীয় নেতৃবৃন্দ এই দিকে আমি এই একটা জিনিস বললাম তেমনি ভাবে আমি যে জিনিসটা লক্ষ্য করেছি আমার অল্প বয়সে যে তারা সম্পত্তি অধিকার পেতেন না এটা আমি আরো বিস্তৃত করছি না বাস্তবে পান নাই তারা তারা প্রাথমিক জীবনে বঞ্চিত হতে এমন এবং তারা শিক্ষার সুযোগ পেতেন না খুব কম নারী শিক্ষার সুযোগ পেয়েছেন আমার আম্মার কথাই বলি যে তিনি ফোর আমার নানা তাকে তুলে আনলেন অথচ তিনি কবি এবং তার দুইটা বই বেরিয়েছে মার্কেটে এখন সেই কবি মহিলা ফোরে বেশি পড়তে পারেন নাই এবং এটা কেন হয়েছে ইসলামের শিক্ষা না বোঝার কারণে ইসলাম বললো যে শিক্ষা সবার জন্য সমান অথচ ইসলামের নামেই নারীদেরকে শিক্ষা থেকে বঞ্চিত করা হলো এবং তারা মনে করছে ইসলামটা বলেনি একদম বলেনি তারাই বলতেছেন যে শিক্ষা ফরজ নারী পুরুষ সবার জন্য সকল মুসলিমের জন্য কিন্তু এই কথা তারা মনে রাখে খালি মুসলিম পুরুষের জন্য নারী ক্ষেত্রে মনে করতে পারেনি এটা তো বাস্তব এবং পুরুষ এজ এ হোল এই জিনিসটা সাফার করেছে যে নারীর অত প্রয়োজন নাই নারী কম হইলেও চলে এটা একটা আর ধর্মীয় নেতৃবৃন্দ তারা যেন কেন যেন নারীর মনের দুঃখ বুঝতেনই না আমি বুঝি না তাদের স্ত্রী ছিল তাদেরও মা ছিল কেন যে নারীর দুঃখ বুঝতেন না তাদের দরজা কি হৃদয়ের বন্ধ ছিল কি না এটা তো আমি তো বুঝতে পারি না কবিরা বলতে পারবেন তারা যে কষ্টে ছিলেন বা তারা যে খুব অশান্তিতে ছিলেন বা বাপমা তাদেরকে আদর করতেন না এ কথা আমি বলবো না তারা নিজের বা এটা খুব একটা আনন্দের জীবনই মরল করতেন আমি এটা অস্বীকার করতে পারছি না যে তারা হয়তো করতেছেন তারা লোকদের কাজের কাজে লাগাচ্ছেন পিঠা বানাচ্ছেন ছোটখাটো বিয়ে অনেক করতেছেন সাথে প্রকৃতির কাছাকাছি কাছাকাছি ছিলেন কিন্তু এর একটা কারণ এটা হতে পারে যে তারা বুঝ তারা বুঝতেনও না যে তারা বঞ্চিত আমার মূল কারণ ছিল তাদের পরিবেশে এটা তাদের কাছে স্বাভাবিক মনে হয়েছিল আমরা যখন আমি আপনাদের কোনো শরম লজ্জা না সামাজিক অবস্থা আমি যখন অল্প বয়সে টিনের ঘরে থেকেছি উইদাউট টয়লেট ইন দি রুম এবং উইদাউট ইলেকট্রিসিটি লাইট আমাকে তো এটা মনে হয়েছে এইটাই তো ঠিক আছে এইটাই তো ঠিক এটার মধ্যে বেঠিক কি আছে এখন আমি বুঝতেছি যে ডিফারেন্সটা সময়ের পরিবর্তনের পরিবর্তনে তো আমি এই জন্য বলবো যে আমাদের নারীরা যে বঞ্চিত তাদের কিন্তু তারা তা ফিল করতেন না অতটা তারা মনে করতেন এইটাই স্বাভাবিক কারণ আমরা প্রসঙ্গে কি বলে শিক্ষার ক্ষেত্রে পেশার ক্ষেত্রে তারপরে অর্থনৈতিক অধিকারের ক্ষেত্রে ইসলাম কি বলে যে আমি এই ব্যাপারে বলবো যে নারীরা তো কোন সন্দেহ নাই যে তারা এবং আমি দেখেছি মনে করে আমরা মানুষ আর নারীরা নারী অদ্ভুত কান্ড পুরুষ হলে সে মানুষ আর নারী হলে সে নারী অথচ নারীও মানুষও পুরুষও মানুষ আগে আমরা সবাই মানুষ তারপরে আমি পুরুষ এবং আপনি পুরুষ কিন্তু এই জিনিসটা পুরুষদের মাথায় নাই আমি এখন মতো বলা উচিত আগে মা পরে বাবা হ্যাঁ আমি আপনার সঙ্গে এক বছর তো এখন আমি যে বলবো যে কেন এরকম হলো রুটসটা কি আমি রুটস এর মধ্যে গিয়ে আমি দেখলাম যে কলোনিয়ালিজমের সময় একটা ট্রেন্ড হলো যে এই কলোনিয়ালিজম আমাদেরকে ধ্বংস করে দেবে আমাদের কালচারকে আমাদের রিলিজিয়ানকে অথবা তার আগে যখন রাজা বাচ্চারা ছিলেন তখনও মনে করেছিলেন যে আমাদের ফ্যামিলি লাইফে ক্ষতিগ্রস্ত করে ফেলতে পারে এবং তারা মনে করতে নারী তো ফ্যামিলিকে প্রোটেক্ট করবে নারীর প্রোটেকশন মোর ইম্পর্ট্যান্ট নারীকে খারাপ হতে দেওয়া যাবে না আমরা খারাপ হই যে যাই হই কিন্তু নারীকে খারাপ হতে দেওয়া যাবে না এ পর্যন্ত আমরা ছোট একটা বিরতি নেব প্রিয় দর্শক এখন সময় হলো বিরতির ফিরছে একটু পরে দর্শক আমরা বিরতির আগে কথা শুনছিলাম নারী প্রসঙ্গে আবারও জনাব শাহ আব্দুল হান্নান জি যে কথা বলছিলাম যে ফলে মুসলিম জাতি মনে করলো এই যে ওয়েস্টার্ন কালচারাল এগ্রেশন লাস্ট হান্ড্রেড ইয়ার্স কথা বলছি আগে কথা বাদ দিলাম লাস্ট হান্ড ইয়ার্স এবার মনে করলো যে এই যে কালচারাল এগ্রেশন ওর পলিটিক্যাল এগ্রেশন যেটা আছে আগ্রাসন এগ্রেশন আগ্রাসন কাছাকাছি শব্দ হয়ে গেছে তো সে এগ্রেশনের কারণে মনে করলো এটা প্রোটেকশন হচ্ছে ফ্যামিলি আর ফ্যামিলি মানে হচ্ছে নারী তো তারা মনে করলেন আমরা পুরুষরা খারাপ হইলেও নারীকে খারাপ হতে দেওয়া যাবে না সেটা কিভাবে তারা মনে করলেন যে তারা ফ্যামিলিতে থাকুক বাচ্চা কাছে মানুষ করুক তাদেরকে বাইরে যাওয়ার দরকার নাই তাদের লেখাপড়া অত দরকার দরকার কিছুই বাট দ্যাট দ্যাট ওয়াজ অনেকটা অবরোধের অবরোধের এ রং থিং ইন এনি এটা আমরা এখন বুঝছি যে নারীকে পিছিয়ে রাখার কারণে আমরা মুসলিমরা সাফার করছি দুনিয়াতে আমরা অর্ধেক আউটপুট তো চলে গেছে নষ্ট হয়ে গেছে বিকদ নারীদেরকে আমরা সুযোগ করে দেইনি একটি কথা আমার ক্লিয়ার করে বলা দরকার যে নারী পুরুষের মানে মর্যাদার একটি ইস্যু আছে আল্লাহ কিন্তু বলছেন সবার মর্যাদা একই আল্লা বলছেন সন্তানদেরকে আমি সম্মানিত করেছি কম বেশি কিছু বলেন নাই সবাইকে সম্মানিত করেছি নারী পুরুষ বুড়া আমেরিকান আরব আজম সব কালো সাদা দাস হোক আর মালিক হোক কিন্তু সম্মান সমান তারপরে তার আল্লাহ বললে যে একটাই পার্থক্য হবে সুরা হুদরা থেকে আল্লাহ বলছেন যে তোমাদেরকে আমি জাতি বানিয়েছি বংশ বানিয়েছি এই সেই একজন পুরুষ থেকে একজন নারী থেকে তোমরা এক বংশের লোক পয়লা কথা আসলে সমান এক বংশের লোক তোমরা আসলে সমান এবং দ্বিতীয় বললেন যে ইন্না আক্রামাকুম এন্দ্র আল্লাহ কাকুম যে তোমরা মধ্যে কোনো পার্থক্য নাই একসেপ্ট যদি তাকুয়া কারো বেশি হয় সে হবে এই দুনিয়ার যত পার্থক্য দেখছেন এগুলি ইসলামের দৃষ্টিতে মাইনর কে প্রেসিডেন্ট আর কে অ্যাডভাইজার আর কে রিটায়ারিং অ্যাডভাইজার সবকিছু অমৌলিক নন ফান্ডামেন্টাল লম্বা ছোট এডুকেশন অমৌলিক মূল জিনিস হচ্ছে আল্লাহর কাছে পার্থক্যের একটি ভিত্তি কে আল্লাহওয়ালা কে আল্লাহ তো আমি এটা লম্বা না করে আরেকটি কথা বলে আমি এই স্মৃতি তুলে দিতে চাচ্ছি যেহেতু আপনার দু একটা অন্য প্রশ্ন আছে আপনি বলেছেন সেই জন্য যে এই কথাটা কিন্তু আমাদের আকলিদার ইমামরা বলেছিলেন কিন্তু আমাদের আলেমরা কেন জানি এটাকে হাইলাইট করেন নাই আকিদায় তাহাবিতে আছে আবু জাফর আল তাহাবির বইতে তিনি বলছেন আল ইমান ও ওয়াহেদুন ইমান একই ও আহলুহু অর্থাৎ সকল ইমানদার ফি আসলিহি আসলে সওয়াউন সমান সওয়াউন মানে একদম সমান তার মানে বোঝা গেল যে বাকি যত পার্থক্য যে অমৌলিক আমি এটা বলতে চাই না এই কথা বলা ছাড়া যে আমাদের রু একরকম আমরা একই রকম খলিফা আমাদের ফিজিক্যাল স্ট্রাকচার একই রকম আল্লাহ ভালো করেছেন হ্যাঁ তিনি আছে যে সকল মানুষকে আমি আহতানি থাকবেন সর্বোত্তম মডেলে সৃষ্টি করেছি আমাদের এত গর্ব কেন পুরুষদের এই ছোটখাটো পার্থক্য থেকে কোরআনে কত আয়াত আছে তার মধ্যে সবই তো সমান দুই একটা আয়াতে নারীকে প্রাধান্য দেওয়া হয়েছে দুই একটা আয়াতে পুরুষকে প্রাধান্য দেওয়া হয়েছে পুরুষের তো গর্ব কেন আমি তো আজাদ সাহেব জিজ্ঞাসা করবো যে আমাকে আপনি খালি পরস্ত করবেন কেন এত পুরুষের গর্ব কেন আসলে ওই যে চেতনার সংকট আমাদের ইসলামী চেতনার যে আপনার গভীরতা সেখানে যেতে পারতাম তাহলে সংকট নয় আমরা নারী পুরুষ মিলে আমাদের সমাজকে আরো এগিয়ে যেতে পারতাম